ক্লাস শুরু হয়ে গেল। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আইটি ভিনিলার পক্ষ থেকে। আশা করি আপনারা ভালো আছেন। আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে কি? ইমেল সিগনেচার। তো আমরা শুরু করি নাকি? শুরু করব। ক্লাস চলাকালীন কেউ কথা বলবো না। ইমেল সিগনেচার কিভাবে করে আমরা, তার আগে একটা বিষয় আমরা দেখে নেই। আমি যদি কাউকে একটা পাঠাতে চাই, ইমেল পাঠাতে চাই, তাহলে অটোমেটিক্যালি দেখেন এখানে কি আছে, একটা ইমেজ দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, ডেজিগনেশন, ওয়েবসাইট এবং এখানে লিঙ্কগুলো দেখাচ্ছে, তাই না? এরকম সবাইরে করতে হবে। কিভাবে করে সেই জায়গাটা আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, আপনি যদি কোনো কাউকে ইমেল একটা করেন, তাহলে আপনি কে কি করেন আপনার ইমেলটা দেখলেই সে কি করবে বুঝতে পারবে। তাহলে ইমেল মার্কেটিংটা জরুরি নাকি? তাহলে ইমেল মার্কেটিং করবার জন্য আগে আমাদেরকে কি করতে হবে, ইমেল সিগনেচারটা শিখতে হবে। বুঝছি বিষয়টা। তাহলে এরকম কিভাবে করে সেই জায়গাটা আমরা একটু চেষ্টা করব। ওকে, আচ্ছা তাহলে কোথায় যাব? নতুন একটি ট্যাব নিব, নিয়ে এই 9 ডটে গিয়ে কোথায় যাব, এই ডক্সে যাব। এই ডক্সে ক্লিক করলাম। ক্লিক করে এই প্লাজে একটা ক্লিক করব। নতুন একটি পেজে ওপেন হলো। ওপেন হওয়ার পর এখানে দেখেন টেবিল কোথায় আছে। টেবিলে গেলাম। টেবিলে গিয়ে তিনটা ইয়ে দিলাম। নিয়ে আমি এখানে একটা কি আনবো, আমার ইমেজটা নিয়ে আসবো। হ্যাঁ, এখানে কি নিয়ে আসবো, ইমেজটা নিয়ে আসবো। ইমেজটা নিয়ে আসবার জন্য কোথায় যাব, এই যে ইমেজ ইনসার্ট থেকেই ইমেজকে পাচ্ছি, এই যে আপলোড ফ্রম কম্পিউটার। তাহলে কম্পিউটারে কোথায় আছে আমার ইমেজ, এই যে ইমেজটাকে সিলেকশন করে দিলাম, ওপেন, ইমেজটা আসছে। ওকে, এখন এটাকে একটু ছোট্ট করে নিলাম। এখানে আমার নাম লিখবো। হ্যাঁ, দেখছি এখন আমার, আমি কি আমার ডেজিগনেশনটা আমি লিখবো। হ্যাঁ, এখন আমার যদি ওয়েবসাইট থাকে তাহলে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব। হ্যাঁ, এটা আমার ওয়েবসাইট, আমি আমার ওয়েবসাইট দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে কি করব, একটা ইন্টার দেব। এখন এখানে কি দরকার, সোশ্যাল ইয়ে লোগোগুলো, আইকনগুলো এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সোশ্যাল আইকনগুলো কিভাবে নিয়ে আসবে, এখানে যদি আমি লিখি সোশ্যাল আইকন বেরোইছে, তাহলে আমার এটা পছন্দ হয়েছে না, আমি এটা নিলাম। এখানে না গিয়ে যাওয়া যায়, কোনটা নেই, এটা নিব না এটা নিব। এখানে কি বলছে, ফ্রি ডাউনলোড। তাহলে এগুলো আমি কি করব, দেখি ডাউনলোড হচ্ছে কি না। কি বলতেছে, লগ ইন করতে বলতেছে না, আর ভাবে অন্যভাবে লিখতে হবে।
বোঝা যাচ্ছে কি করতেছি, কি লিখে সার্চ দিলাম, ফ্রি এটাকে যদি আমি ডাউনলোড করতে চাই কি করব, এই ডাউনলোড অপশনে পিএনজি, আসিতেছে ফেসবুক পিএনজি। তাহলে কোথায় আছে, ডেস্কটপে নাকি? কি ডাউনলোড হলো এটা? ফেসবুক। এখন আমি কি নিব, লিঙ্কডইন নিব। হ্যাঁ, লিঙ্কডইন কি আছে? এই যে লিঙ্কডইন পিএনজি ফ্রি ডাউনলোড, কোথায় ডাউনলোড হচ্ছে, ডেস্কটপে হলো। এখন কি নিব বলেন, হোয়াটসঅ্যাপ নিব। হ্যাঁ, আর কি দরকার? এটা নেই না, এটা কি, এটা কি টুইটার, তাই না? টুইটারটা নিলেন, কয়টা হইল রে, চারটা। আপনার যেগুলো যেগুলো আইডি থাকবে সেগুলো আমি কি করব, ওই আইকনগুলো ডাউনলোড দিব। ওকে, আচ্ছা, ডাউনলোড হলো, আমাদের যদি প্রয়োজন হয় এখান থেকে আমরা ডাউনলোড দিতে পারবো। তাহলে ওগুলো এখন এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওগুলোকে নিয়ে আসার জন্য কার্সারটা এখানে রেখে আমি কি, কার্সারটা রেখে কি করব, ইনসার্টে ক্লিক করব, ইমেজ আপলোড, আপলোডে গিয়ে এগুলো কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার কন্ট্রোল চেপে ধরে একটা একটা করে এরকমভাবে যারে যারে নিতে চাচ্ছেন তারে সিলেক্ট করে ওপেনে করবেন, সবগুলোই চলে আসবে। আসলো, কোথায় গেল রে? আসার পর একটাকে ক্লিক করেন, করার পর এটাকে ছোট করতে হবে না, ছোট করতে হলে রাইট ক্লিক দিবেন। রাইট ক্লিক দিয়ে কি করব, এই অপশনটা এখানে আছে কি? আচ্ছা, আরেকটা সিস্টেম হচ্ছে কি, কর্নারে ধরে ছোট করলেন। হ্যাঁ, এটাকে একটা নির্দিষ্ট সাইজে বসানোর জন্য কি করব, এই যে থ্রি ডট আছে না, থ্রি ডটে ক্লিক করে সাইজ অ্যান্ড রোটেশন, সাইজ অ্যান্ড রোটেশনে ক্লিক করে এখানে কি দিবেন, 0.3 দিলাম, কত, 0.3 ওয়াইড হাইট, 0.3 করে দিয়ে কেটে দেন। এটাকেও আমি কি করব, একটু টেনে ছোট করে নিয়ে এসে আন্দাজ মতো নিয়ে এসে থ্রি ডটে ক্লিক করে এখানে কি করব, 0.3, অটো হয়ে গেছে। এটাকেও ওই অবস্থায় নিয়ে গেলাম, 0.3 প্রকাশ শেষ, এটাকেও ওই অবস্থায় নিয়ে যাব। বোঝা যাচ্ছে, পারবেন? খুব কঠিন মনে হচ্ছে? এই দেখেন সবগুলো আসছে তো। হ্যাঁ, এখন এটাকে যদি আমি আর একটু ছোট করি কিভাবে করব, এখান থেকে ইমেজটাকে এভাবে ছোট করে নিলাম আর এটাকে টেনে হিচড়ে এই পর্যন্ত নিলাম, নিলাম, ভাল লাগতেছে? এখন এখান থেকে আর একটু টেনে এখানে নিলাম, এইদিকে যে চলে গেল আর একটু, এই ভাল লাগতেছে না? এখন এই নামটাকে একটু বোল্ড করে দিলাম, ফন্টটাকে বড় করে দিলাম, ভাল লাগতেছে? আচ্ছা, ডেজিগনেশনটা একটু বোল্ড করলাম, বোল্ড করে কেমন লাগতেছে রে? এটা ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে দেই, কোনটা দেই কোনটা দেই, ভাল লাগতেছে না? এটা ভাল লাগতেছে?
এখন আর একটু স্পেস দিয়ে এইটাকে, স্পেসটাকে একটু ছোট করে দেই, নামটার এখানে স্পেস দিয়ে এটাকে আমি, ভালো লাগতেছে না? আচ্ছা, এখন এখানে আমি একটা কি পাঠাবো, এটাকে এখানে এই আইকনটাতে ক্লিক করলে আমার ফেসবুকে চলে যাবে কিভাবে, অ্যাডজাস্টমেন্ট এখান থেকে যাব না, আরেকটা সিস্টেম আছে, এটা আমরা সরাসরি ওখান থেকে করতে পারবো। এখন এটার এই চারিদিকে যে একটা কি আছে, বর্ডার আছে না, এই বর্ডারটাকে রিমুভ করতে হলে কি করব, কই অপশনটা তো খুঁজে পাচ্ছি না রে, হলো না, এইটুকু আমরা কি করব, কপি করব। হ্যাঁ, কপি করে এখন কারো একটা জিমেলে গিয়ে আমরা ইমেল করার চেষ্টা করব, আমারটা তো আছেই নাকি। তাহলে এই যে আমাদের কি সাগরেরটাতে গেলাম, সাগর জিমেলে গিয়ে জিমেলে গেলাম, জিমেলে গিয়ে কোথায় যাব, সেটিংয়ে যাব। হ্যাঁ, সেটিংয়ে গিয়ে অল সি অল সেটিংয়ে ক্লিক করব, একবারে নিচে আসবো। হ্যাঁ, নিচে আসলেই দেখতে পাবেন এরকম ছবি, আর এখানে আছে কি সিগনেচার, এই দেখুন দেখতে পাচ্ছি, হ্যাঁ নো সিগনেচার দেখাচ্ছে, এই ক্রিয়েট সিগনেচারে এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করে নামটা দিবেন, ঠিক আছে, পারবো না এখানে, যেহেতু আরেকজনের আমি এটা ক্রিয়েট করতেছি আপাতত দেখানোর জন্য। তারপরে এখানে কি করবেন, আপনি যেটা এতক্ষণ ধরে কি করলেন, ক্রিয়েট করলেন, ওইটা নিয়ে এখানে পেস্ট করবেন। হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, এভাবে রাখলেন, রাখার পর আরো সুন্দর করা যায় এই কাজটা, আমরা ওই ডক্সেই সুন্দর করতে পারবো। করলেন, করার পর এখন কি করব, এই ফেসবুক আছে না, এই ফেসবুকটাতে একটা লিংক দিতে যাচ্ছেন, তাহলে এখানে ক্লিক করে কোথায় আসলো, এখানে সিলেক্ট দিয়ে লার্জ মিডিয়াম স্মল রিমুভ, এটা তো হচ্ছে না কেন, এইখানেই দিতে হবে সম্ভবত, এখানে ক্লিক করে লিঙ্কটা কই, এখানে আপনার লিঙ্কটা দিতে হবে, ফেসবুক লিঙ্ক কোনটা, এটা, তাই না, এখানে এসে লিঙ্কটা এখানে বসে দিয়ে অ্যাপ্লাই করবেন। তাহলে এই ফেসবুকে ক্লিক করলেই আপনি কোথায় যাবেন, না এই দিয়ে আমার আইডি দেখাচ্ছে, তাই না, বুঝছেন, প্রত্যেকটাই করব। তারপর এখানে কি লিঙ্কডিন, লিঙ্কডিন এখন অ্যাকাউন্টটাতে যাইতে হবে, লিঙ্কডিন অ্যাকাউন্টে গেলাম, এটা হচ্ছে ইউআরএল, ইউআরএলটা নিলেন, নেওয়ার পর এখানে লিঙ্কডিনে গিয়ে কি করবেন, কোথায় রে, এখানে ক্লিক করে এখানে যাব, লিঙ্কটা বসে দিয়ে কি করব, অ্যাপ্লাই করব। তারপর এটা কি টুইটার, টুইটার কিভাবে বের করব, আমার টুইটার অ্যাকাউন্ট ইজ এটা, লিঙ্ক হচ্ছে এটা, এখানে গিয়ে সিলেকশন দিয়ে লিঙ্কটা দিয়ে দিলেন, ভুল হইলো তো লিঙ্কটা রে, এইটা কিন্তু লিঙ্ক না, প্রোফাইলে ঢুকতে হয়, কোথায় ঢুকতে হয়,
প্রোফাইলে যাবেন আগে, প্রোফাইলে গিয়ে যে লিঙ্কটা পাবেন ওইটা কপি করবেন। লিঙ্ক যদি না বুঝেন তাহলে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং হবে না। ওকে, অ্যাপ্লাই এখন কি হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপের কি লিঙ্ক আছে? হ্যাঁ, তাহলে নাম্বারটা এখানে বসায় দিব। হ্যাঁ, দিলেন, দিয়ে কি করব? হ্যাঁ, এটা তো নিবে না, তাহলে এটা একটা কাজ করতে হবে, হোয়াটসঅ্যাপটা উঠায় দিয়ে এখানে একটা স্পেস দিয়ে কি করতে হবে, মোবাইল দেখেন বা ফোন, পি এইচ ফোন দিয়ে এখানে লিখবেন 0722691762। দিলেন, দিয়ে এটাকে কি করতে পারেন, বোল্ড করে দিব, বোল্ড করে দিলেন, হয়ে গেছে। আমি একটা অপশন খুঁজে পাইলাম না এখানে, আচ্ছা যতটুকু শিখছি এইটুকুই যথেষ্ট, এটুকু পারলেই হবে। পুরোটা এইভাবে কি করব, কপি করব, কপি করে কোথায় যাব, যে ইমেলটা সাজাইতে যাচ্ছেন এখানে যাব। হ্যাঁ, এখানে তো আমাদের এটা ভুল হয়েছে না, আমরা তো সংশোধন করলাম, করছি না, ওই সংশোধিতটা এখানে নিয়ে আসবেন। এখানে ফিরে আবার একটু সামনে পিছনে হয়ে গেছে, তাই না, এরকম দেখাচ্ছে, এটা একটু ডিলিট করে দেই, এখন ভাল লাগতেছে না। আচ্ছা, এখন কি করতে হবে, এই জায়গায় গিয়ে সিগনেচার ডিফল্টে আছে না, নো সিগনেচার দেখাচ্ছে, এইখানে যাবেন, নামটা সিলেকশন করবেন, এখানে যাবেন, নামটা সিলেকশন করবেন, ওকে, গিয়ে এখানে কোথাও কোনো কিছু করতে হবে না, এখানে কি হবে, সেভ সেন্সে যাবেন, সেভ সেন্স এ গিয়ে এখানে একটা মেসেজ পাঠান, কাউকে, কাকে পাঠাবো, ইনাকেই পাঠাবো, পাঠাইলাম, পাঠাইছি না, আমি এখন এখানে মেলটা চেক করব। মেলটা চেক করি যে কেমন দেখাচ্ছে, এটা নাকি না, এটা না, সাগর আমাকে একটা মেল পাঠিয়েছে এরকম দেখাবে। তো এতক্ষণ ধরে আমরা যে ইমেল সিগনেচার শিখলাম, তো আগামী ক্লাসে আপনারা এরকমভাবে সবাই ইমেল বাসায় তৈরি করে আমাকে একটা হাই লিখে পাঠাবেন। তো আজকে ক্লাস এখানে শেষ করছি, আশা করি আপনারা এই কাজটি আমাকে ডেলিভারি দিবেন, আগামীকালকেই দিবেন। হ্যাঁ হ্যাঁ, এটা কত সময় লাগলো?